আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নব উপদেষ্টা কমিটি এবং কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করব। এই তালিকাটি উপস্থাপন করবেন ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ। জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আসসালামু আলাইকুম। উপদেষ্টা পরিষদ আর কার্যনির্বাহী পরিষদের এটা আমাদের একটা সংক্ষিপ্ত তালিকা, যেহেতু আমাদের সামনে আর একটা বড় প্রোগ্রাম আছে 40 বছরের পূর্তি, রেডিও তেহরানের 40 বছরের পূর্তি, ওটা আমরা একটু জমদালোভাবে আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। তার আগে আমরা হয়তোবা ইনার কান্দ্রা সেন্টারে আরও 2-1 বার আপনাদেরকে নিয়ে চাটাপের আয়োজন করব, তখন আমরা সম্পাদক মণ্ডলী তৈরি করে নিব। জাস্ট এই মুহূর্তে আমি শুধু নামগুলো ঘোষণা করছি। আমাদের প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতি হচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান উপদেষ্টা এডিটর রেডিও তেহরান। আছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদস্য এডিটর রেডিও তেহরান। আছেন জনাব আব্দুর রহমান খান, সদস্য বিশেষ প্রতিনিধি রেডিও তেহরান ঢাকা। আছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদস্য গণসংযোগ কর্মকর্তা ইরান সাংস্কৃতিক কেন্দ্র, সরি মোহাম্মদ সাইদুল ইসলাম, সদস্য গণসংযোগ কর্মকর্তা ইরান সাংস্কৃতিক কেন্দ্র। আছেন শাহরাজ বেগম ফলি, সদস্য ব্যবস্থাপনা কমিটি জাতীয় প্রেস ক্লাব। 7 নম্বরে আছেন আমিন আল আসাদ, সদস্য কবি এবং ব্যাংকার ঢাকা, উনি বোধ হয় আছেন আমাদের প্রোগ্রামে। আছেন শাহরাজ তাবিদ, উনিও আছেন রেডিও তেহরানের সাবেক কর্মী শিক্ষক, ঢাকা ম্যাপালিট স্কুল ধানমন্ডিতে আপনার স্কুলটা দিয়েছিলেন। আছেন মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য ব্যাংকার এবং লেখক ঢাকা। মোহাম্মদ শাহাদাত হোসেন, সদস্য আইয়ারা ডিফেন্স ক্লাব কিশোরগঞ্জ। মোহাম্মদ আবদুল্লাহ, উনি হচ্ছে হলো আপনার চুয়ারাকার ওমরা পালন করতে গেছিলেন, যদি আমাদের প্রোগ্রাম আসতে পারেন নাই, ওখান থেকে আমাদের জন্য দোয়া করছেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আব্দুল কুদ্দুস পাসদার অসুস্থ থাকার কারণে কুড়িগ্রাম থেকে আমাদের প্রোগ্রাম আসতে পারেন নাই, উনি আমাদের উপদেষ্টা কমিটিতে আছেন। মোহাম্মদ আফজাল আলী, সদস্য নন্দন বাজার শ্রোতা ক্লাব ফরিদপুর। এস এম সাবেদ আলী, সদস্য প্রত্যাশা বাজার শ্রোতা জিরে যাব। মোহাম্মদ আশরাফুর রহমান আমাদের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এস এম নাজিমুদ্দিন, সমন্বয়ক পশ্চিমবঙ্গ ভারত, যারা বক্তৃতা কিছুক্ষণ আগে আপনারা শুনছেন। এখন আমি নামগুলো ঘোষণা করব। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ কার্যনির্বাহী পরিষদ 2022। 1 নম্বর মোহাম্মদ জাকারিয়া চৌধুরী, আমি সভাপতি। আমার পাশে আছেন আবু তাহের, সেক্রেটারি। আর সবাইকে আমরা সদস্য হিসেবে ঘোষণা করছি। আমি একটু আগে বলেছিলাম যে আমরা একটা চার্টারের মাধ্যমে সম্পাদক মণ্ডলী গঠন করে নিব। রুশিয়া জামান বক্তা, সদস্য মহানন্দ জামালপুর। সোহেলরা হৃদয়, সদস্য ঢাকা সেনানিবাস। প্রভাষক ফিরোজ আলম, সদস্য টঙ্গী গাজীপুর। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, সদস্য ঢাকা। মোবারক হোসেন ফণী, সদস্য টাঙ্গাইল। সালাউদ্দিন ডলার, সদস্য রাজশাহী। নুরুল ইসলাম, সদস্য ঝিনাইদহ। মোখলেসুর রহমান, সদস্য কুষ্টিয়া। জামাল আহমেদ সুবর্ণ, সদস্য ফরিদপুর। ফয়সাল আহমেদ শিপন, সদস্য হারুনুর রশিদ, সদস্য জামালপুর। ইকবাল হোসেন চৌধুরী, সদস্য কুমিল্লা। খন্দকার এরফান আলী বিপ্লব, সদস্য ঢাকা। আতাউর রহমান রঞ্জু, সদস্য রংপুর। এইচ এম সোহেল, সদস্য কুমিল্লা। মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া, চাঁপাইনবাবগঞ্জ। শুকুর আহমদ, ময়মন সিং। মোহাম্মদ সাগর মিয়া, কিশোরগঞ্জ। শাহনী সাইফুল ইসলাম, বগুড়া। কাজী ফরহাদ, কুমিল্লা। আলো আহমেদ, ঢাকা। শামসুন্নাহার রুবা, চট্টগ্রাম।
শরীফ আক্তার পারমাট সদস্য কিশোরগঞ্জ, ইশরাত জাহান প্রভা সদস্য ঢাকা, আল জায়েদ ইসলাম জোশিন সদস্য পাবনা, হাবিব নিবাস সদস্য ঢাকা, রায়া মোর্শেদ সদস্য ঢাকা, মেহরাজ আফিফ সদস্য চট্টগ্রাম, হোসেন আব্দুল কাদের, আব্দুল কাইয়ুম মাসুদ সদস্য চট্টগ্রাম, মাহবুবুর রহমান সদস্য সাভার, আরো কিছু নাম আছে আছেন উনি, তারপরে লাবণী আমরা আমাদের প্রথম পর্বের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা দ্বিতীয় পর্ব শুরু করবেন, সঞ্চালনা করবেন মোহাম্মদ সাইদুল ইসলাম, রেডিও তেহরানের সাবেক কর্মী এবং উপপরিচালক চলচ্চিত্র ও গণসংযোগ বিভাগ ইরান সাংস্কৃতিক কেন্দ্র। দ্বিতীয় পর্বটি সঞ্চালনা করবেন মোহাম্মদ সাইদুল ইসলাম, রেডিও তেহরানের সাবেক কর্মী এবং উপপরিচালক চলচ্চিত্র ও গণসংযোগ বিভাগ ইরান সাংস্কৃতিক কেন্দ্র। আমরা তৃতীয় পর্ব চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। এই অধিবেশনে আমরা সম্মানিত অতিথিদের বক্তব্য শুনব। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খান, রেডিও তেহরানের সম্পাদক ও কথাবার্তা অনুষ্ঠানের আলোচক সিরাজুল ইসলাম এবং এই সংবাদ মাধ্যমটির সম্পাদক ও সাবেক পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অধিবেশনে সভাপতিত্ব করছেন মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে আসছি। প্রথমেই বক্তব্য উপস্থাপন করবেন ঢাকাস্থ রেডিও তেহরানের বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খান। জনাব আব্দুর রহমান খান, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর সৈয়দ হাসান স্যার, আমাদের রেডিও তেহরানের আমরা যারা এখানে কর্মরত আছি ঢাকাস্থ এবং ঢাকায় বসে ইরানের কাজ করি এরকম আমাদের বন্ধুরা সিরাজুল ইসলাম, মুজাহিদ সাহেব এবং ছুটিতে আসছেন আমাদের বাবুল আক্তার, আমি আসলে ওনাদেরকে শুভেচ্ছা না জানিয়ে ওনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রেডিও তেহরানের সাথে আমি প্রায় এক যুগ ধরেই কাজ করছি এবং এটা আমার জন্য একটা গৌরবজনক অধ্যায় যে এখন আমি দীর্ঘদিন ধরে প্রায় চার দশক ধরে এই প্রিন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড অনলাইন মিডিয়াতে কাজ করি, কিন্তু আমার কাছে মনে হয় রেডিও তেহরানের কাজটা আমার জন্য অনেক বেশি সম্মানজনক এবং বাইরে যেখানে পরিচিত হই সেখানে আমি দেখি যে আমার জন্য অতিরিক্ত
এবং সম্মান অপেক্ষা করে এই পরিচয়ের জন্য, সেজন্য আমি সত্যি সত্যি গৌরবান্বিত। আর কাজ করতে গিয়ে আপনাদের অনেকের সাথে আমার যোগাযোগ হয় না, অনেক সময় আপনাদের অনুষ্ঠানগুলোতে আসার সুযোগ হয় না, কারণ এই সময়গুলোতে আমাদের খবর পাঠানোর কাজে ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, আজকে আমাদের যে কাজটা করার কথা ছিল 3টা থেকে 6টায় আমার শিডিউল, আমি সেটা আগে কিছু শেষ করে এসেছি। ফলে যেটা হয়, আপনি এই সময়ে যে ঘটনাগুলো ঘটছে, ইম্পর্টেন্ট অনেক ঘটনা তখন আমরা কভার করতে পারি না। আর আমাদের খবর পাঠানোর ক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়ে গেছেন যে আমাদের পক্ষে অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়। বাংলাদেশে আইনের একটা সমস্যা আছে, সেই আইনগুলোকে আমাদের খেয়াল রেখে সংবাদপত্রের কাজ করতে হয়। তবে সবচেয়ে বড় যে সমস্যা হয়, আপনারা এটা বুঝতে পারছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সাথে পৃথিবীর অনেক দেশের সম্পর্কের কারণে, বাংলাদেশের সাথেও সম্পর্কের কারণেও অনেক বিষয়ে আমাদেরকে সতর্ক থেকে খবর পরিবেশন করতে হয়। এবং অনেক ক্ষেত্রে যে আমরা ঠিক বাধার সম্মুখীন হই না তা না, কারণ আমাদের যারা চরম শত্রু থাকে তারা যে কোনো মুহূর্তে চেষ্টা করে আমাদের খবরগুলোকে যাতে ঠিক মতো আপনাদের কাছে না পৌঁছায় সেরকম ব্যবস্থা। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমাদের অনলাইনগুলো হ্যাক হয়, আমাদের ফেসবুক পেজটা নষ্ট করা হয়, এবং খুব ইন্টেনশনে এগুলো করা হয়েছে যাতে, বা জ্যামিং করা হয়। কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করি আপনাদের কাছে অল্প সময়ের ভিতরে অন্তত মোদ্দা কথাটা বলার জন্য, আর খবরগুলোকে আমরা একটু এডিশনাল ইনফরমেশন যোগ করে দেই, যাতে আপনি পাঠক শ্রোতা হিসাবে বাকিটা খুঁজে নিতে পারেন। যেমন আজকে একটা খবর দিয়ে উদাহরণ দিয়ে বিশেষ করব, বাংলাদেশে এখন নির্বাচন কমিশনের আইন নিয়ে বিতর্ক চলছে। এতদিন শুনছেন যে আমাদের নাকি এটা সময় নাই, পার্লামেন্টের শেষ সময়, আমাদের এখানে করোনার কারণে এটা করা যাবে না। হঠাৎ করে আমরা সম্মানে শুনলাম এবারের পার্লামেন্টে এটা কি করা হবে। তাহলে আমরা এই কথাটার উপরে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ না করে অন্য অন্য পলিটিক্যাল পার্টি কারা কী বলছে সেগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি আব্দুর রহমান খান, আমার নিজের কোনো কথা বলার অধিকার রেডিওতে নাই। তো আমি ওখানে পলিটিশিয়ান, এনজিও, সুশীল সমাজ তাদের বক্তব্যকে তুলে ধরেছি। তবে শুরুর সময় যেটা আমি করেছি যে সেই আইন মন্ত্রী আজকে এই কথা বলছেন। তারপরে এখানে একটু টুইস্ট আছে যে আইন মন্ত্রী আগে একটা কথা বলছেন, এখন যে কথা ঘুরাই দেন, নিশ্চয়ের মধ্যে কোনোরকম পলিটিক্যাল দুষ্টমি আছে। আমি আপনাদের আপনাকে ওইটুকু চালাকি করি যেটা আপনি পাঠক বুঝতে পারেন, শ্রোতারাও বুঝতে পারে, কিন্তু আমাদের পক্ষে সরাসরি কমেন্ট করা সম্ভব না। এত কিছুর মধ্যেও আপনারা আমাদেরকে গ্রহণ করেছেন, এত ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন, শুনছেন, এবং শ্রোতারা আপনারা ক্লাব তৈরি করেছেন, এটা আমাদের জন্য খুবই গৌরবের কথা, এটা আমাদের জন্য একটা স্বীকৃতি। আর একটা সেন্টেন্স বলে শেষ করব, 40তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আপনারা আয়োজন করতে যাচ্ছেন, আমার মনে হয় একটা জাতীয় পর্যায়ে শুধুমাত্র শ্রোতাদের দিয়ে না একটা উদযাপন কমিটি করতে পারেন। সেখানে আমাদের কালচারাল এবং অন্য সেক্টরের লোকজন, যারা আমাদের পারস্যের বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকেও নিতে পারেন, ফরাসি ডিপার্টমেন্টের টিচারদের নিতে পারেন, ফরাসি ভাষায় বই লিখছেন, অনুবাদ করেছেন, এখন করে যাচ্ছেন নীরবে, আমরা জানি না তাদেরকে, কিন্তু তারা কন্ট্রিবিউট করে যাচ্ছেন। এরকম ব্যক্তিদেরকেও দিয়ে আমার মনে হয় একটা কমিটি করলে এটা আরো অনেক বেশি গর্জিয়াস হবে, অনেক বেশি সম্মানজনক হবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুর রহমান খান আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে অডিও বক্তব্য পেশ করবেন রুশিয়া জামান রত্না, সমাজসেবা অফিসার, মেলান্দ, জামানপুর। আপনি কি রাজা আছেন? আপনি বক্তব্য শুরু করুন এখন।
সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ যারা উপস্থিত আছেন, সদস্যরা, আমি সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই বলে নিই, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগে, সুতরাং আমার শুরুটাই হয়েছে ফার্সির সাথে। আর আমি ওখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমি আমার সরকারি চাকরিতে যোগদান করি। আর আমরা যখন হলে ছিলাম তখন আমাদের নিজেদের একটা ক্লাব ছিল, আমাদের ফার্সি ক্লাবে। এই ফার্সি ক্লাব থেকে আমরা তখন থেকে স্টুডেন্ট লাইন থেকে রেডিও তেহরানটা শুনি, এবং রেডিও তেহরান শোনার পেছনে হচ্ছে যে মানুষটা সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন রেডিও তেহরানের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আশিকুর রহমান ভাই। ওনার সঙ্গে আমার যোগাযোগ খুবই উঠে, এবং রেডিও তেহরানের যে ফ্যান পেজ রয়েছে আমি সেখানে একজন অ্যাক্টিভ সদস্য। তো মূলত এভাবে হচ্ছে ফার্সির রেডিও তেহরানের সঙ্গে এবং ফার্সির সঙ্গে আমার যাত্রা শুরু। আর এছাড়াও আমাদের ফ্যান ক্লাবের যারা আছেন, আমাদের বিশেষ করে আমাদের আবু তাহের ভাই, যার কথা না বললেই না, অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, অত্যন্ত সুমিত একজন মানুষ। আমরা হচ্ছে একটা কাজ করে একটা টিম হিসেবে, এবং একটা বন্ধুত্বপূর্ণ টিম। এই টিমটা আমরা ফার্সি শুধু না, এই ফার্সির পাশাপাশি ফার্সি মানে ইরানের যে কন্ট্রিবিউশন, বর্তমানে আমরা যে নিউজগুলো পাই না বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, যেটা আমার আগে বলে গেলে যে বিভিন্ন ধরনের হচ্ছে ক্ষতিবর্ধমান আসলে কাজ করে, তার মধ্যে রেডিও তেহরান যে ইরান সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে এবং সঠিক বস্তুনিষ্ঠ তথ্যটা দিচ্ছে, সেজন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। এছাড়া রেডিও তেহরান কিন্তু সংবাদই প্রচার করে, সেটা বিভিন্ন ফিচার রিপোর্টার প্রচার করে থাকে, এবং সেটা সব ধরনের শ্রোতার জন্য প্রযোজ্য। আমার জানা নেই। আর আরেকটা বিষয় না বললেই নয় যে আন্তরিকতা, যারা সংবাদ প্রচার করে তারা অনেকে শ্রোতাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা ফসলে কিন্তু আইআরআইডি ক্লাব, এবং এই ক্লাবের একজন সদস্য হতে পেরে নিঃসন্দেহে আমি গর্বিত, এবং এই ক্লাবের সাথে আমি কাজ করে যাব যতদিন আমার সৌভাগ্য হয়, এবং আমি এই ক্লাবে অত্যন্ত সফলতা কামনা করছি। সেই সাথে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাবে মানে ক্লাবটা গঠন করার পেছনে কাজ করে গেছে, এবং ইনশাল্লাহ আমরা সামনে একসাথে এই ক্লাবের বা এই রেডিও তেহরানের শ্রোতাদের আরো বৃদ্ধি করার জন্য ধন্যবাদ রুশিয়া জামান রত্না আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে বক্তব্য রাখছেন রেডিও তেহরানের সম্পাদক ও কথাবার্তা অনুষ্ঠানের আলোচক সিরাজুল ইসলাম। আজকের এই মহত্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি জনাব সাইয়েদ হাসান সেহাত, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা অনেকটা হঠাৎ করেই করা আমি যতদূর জানি বা বুঝতে পেরেছি, এবং খুব ছোট পরিসরে, কিন্তু মনটা ভরে গেছে আমার এইভাবে এই কারণে যে এখানকার উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটি আমাদের এই প্রোগ্রামকে, এই অনুষ্ঠানকে আলাদা মর্যাদা দিয়েছে, এবং এই অনুষ্ঠানের প্রত্যেকটা মুখ, প্রত্যেকটা ব্যক্তির উপস্থিতি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এই কথা বলছে যে রেডিও তেহরান আসলে আমরা যে খুব ক্ষুদ্র পরিসরে নানান সীমাবদ্ধতার ভেতর দিয়ে সীমিত পরিসরে কাজ করি সেই বিষয়টা আমাদের ভিতরে, কিন্তু এই রেডিও তেহরান অনেক ছড়িয়ে গেছে অনেকের মাঝে,
এটা বিরাট একটা পরিসর অলরেডি তৈরি করে ফেলেছে। এবং এই যে ভালো লাগার দিকটি, এটি আসলে বলে বোঝানো যাবে না। আমি একটি কথা বলবো যে রেডিও তেহরানে আমরা যারা কাজ করি, দীর্ঘদিন ধরে আমরা যারা কাজ করছি, তারা বিভিন্নভাবে সংবাদকে উপস্থাপন করার চেষ্টা করেছি বস্তুনিষ্ঠভাবে, আমাদের পাঠকদের কাছে, শ্রোতাদের কাছে যতটা বেশি গ্রহণযোগ্য করা যায় ততটা আমরা আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। বিভিন্ন অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করেছি যা মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের কাজে লাগে। সেইগুলোকে আমরা কতটা প্রচার করতে, সম্প্রচার করতে সক্ষম হয়েছি তার একটা নজির আজকের এই অনুষ্ঠান। এটি আজকের এই অনুষ্ঠানের পেছনে যারা সবচেয়ে বড় মুখ্য ভূমিকা রেখেছেন, তার ভিতরে আইআরবি ফ্যান ক্লাব, তার প্রতিষ্ঠাতা সভাপতি যুবরাজ চৌধুরী এবং আবু তাহির ভাই, তারা এই কয়েকদিন যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের এখানে বিশিষ্ট কোনো স্বার্থ আমি দেখি না। তারা এই কাজগুলো কেন করেছেন, কি ভালো লাগায়, কি মহে আমি জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে রেডিও তেহরানকে একদম নিঃস্বার্থ ভাব তারা ভালোবাসেন, আপনারা সবাই ভালোবাসেন, যার কারণে এই যে সময় ব্যয় করে আজকের দিনে যেখানে মানুষ রেডিও শুনতেই চায় না, যেখানে বিশ্বের বহু রেডিও বন্ধ হয়ে গেছে, সেখানে রেডিও তেহরানের প্রতি এই যে মানুষের ভালোবাসা, এই যে ছুটে আসা, এই যে আন্তরিকতা, এটা আমাদের জন্য আসলে বিরাট বড় পাওয়া। সেই জায়গা থেকে আপনাদের সবার প্রতি মোবারকবাদ, ধন্যবাদ। আর আইআরআইবি ফ্যান ক্লাব, আমরা যে কথা বলতে চাই, যেখানে কি আমাদের সীমাবদ্ধতা, অর্থাৎ আমাদের শেষ সীমান্ত শেষ হয়ে যায়, আমার মনে হয় যে আইআরআইবি ফ্যান ক্লাব সেখান থেকে বাকিটা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আইআরআইবি ফ্যান ক্লাবকে। এবং আমি মনে করি যে এই আইআরআইবি ফ্যান ক্লাবের মাধ্যমে রেডিও তেহরানের একটা পর্যায়ে সারা বিশ্বের যে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ একটা পরিবর্তন এসেছে। অনলাইন মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং টুইটার এবং বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগের মাধ্যম আসার কারণে, ইউটিউব আসার কারণে, অনলাইনে সমস্ত সবকিছু যখন হয়ে যাচ্ছে, তখন রেডিওগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় রেডিও তেহরানের এই যে জৌলুস, দিন দিন মনে হচ্ছে যৌবন তার ফিরে পাচ্ছে, এই কাজটা এটাকে আরো জোরদার করার ব্যবস্থা করা হয়েছে আমি মনে করি এই আইআরএবি ফ্যান ক্লাবের মাধ্যমে। এই ফ্যান ক্লাবের মাধ্যমে রেডিও তেহরানের আরো কাজ, আরো পদক্ষেপ সামনে এগিয়ে যাবে। এবং আমি মনে করি যে এই রেডিও তেহরান আরো বেশি পূর্ণতা পাবে এবং সেটি হবে আইআরএবি ফ্যান ক্লাবের মাধ্যমে। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো ঢাকাস্থ ইরানের সাংস্কৃতিক কেন্দ্রকে এবং তার প্রধান ডক্টর সাইদ হাসান সিহাবকে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য। আইআরএবি ফ্যান ক্লাবের যেমন বিরাট উদ্যোগ রয়েছে, তাদের যেমন পরিশ্রম রয়েছে, তেমনি রেডিও তেমনি সাংস্কৃতিক কেন্দ্র ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে বিরাট সমর্থন দেওয়া হয়েছে এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা রেডিও তেহরানের পক্ষ থেকে, আইআরআইবি ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম আপনার চমৎকার ও মূল্যবান বক্তব্য উপহার দেওয়ার জন্য। সত্য ও সুন্দরের পক্ষে যার অবিরাম জয়গান, তার নাম রেডিও তেহরান। এবারে বক্তব্য রাখছেন রেডিও তেহরানের সম্পাদক ও সাবেক পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং প্রধান অতিথি ডক্টর সৈয়দ হাসান সিহাদ এবং উপস্থিত সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেডিও তেহরানের একজন কর্মী হিসেবে যখন আমরা অনুষ্ঠান প্রচার করি বা খবর পড়ি বা যে কোনো কিছুই উপস্থাপনা করি, আমরা আমাদের সামনে প্রোডিউসার ছাড়া আর কাউকে দেখতে পাই না।
কোথায় বসে, কোন দূর দূরান্তে, কোন গ্রামে বসে, কোন শহরে বসে, বাংলাদেশে বসে, নাকি ভারতে বসে, নাকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসে আমাদের অনুষ্ঠান শোনা হয়, তাদেরকে আমরা দেখতে পাই না। আমরা শুধু প্রচার করি, আর তাদের সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এক সময় চিঠিপত্র, টেলিফোন, এখন তো নানান মিডিয়া এসেছে। তো আজকে আপনাদেরকে দেখতে পেয়ে সামনাসামনি আমরা সত্যি অভিভূত। আমাদের যে অনুভূতি, সে অনুভূতির কথা আমাদের ভাই সিরাজুল ইসলাম বলে গেলেন, এই অনুভূতি ব্যক্ত করার, ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তো তারপরেও আজকে রেডিও তেহরানের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। একটা অনুষ্ঠান করা হয়েছিল 2-3 বছর আগে। তো আজকে রেডিও তেহরানের শ্রোতাদেরকে নিয়ে এবং রেডিও তেহরানের কর্মীদেরকে নিয়ে ইরানের কালচারাল সেন্টারে এরকম একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজকে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সময় ব্যয় করে, কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যখন আপনারা যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের বক্তব্যগুলো আমি ফার্সিতে ডক্টর সাইয়েদ হাসান সেহাদকে আমি অনুবাদ করে দিচ্ছিলাম, উনি শুধু জিজ্ঞেস করলেন যে এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিনা। তো আমি বললাম যে হোয়াটসঅ্যাপ আমার জানা মতে নাই, যদি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকে তাহলে তো খুব ভালো কথা। সেই গ্রুপে আমার মনে হয় আমরা সহ যারা আছে আমাদের সবাইকে অ্যাড করে নিলে, এবং বিশেষ করে সারা দেশের দূর দূরান্ত যেখানে যারা আছেন সবাইকে যদি অ্যাড করা যায়, তাহলে আপনার কাছে একটা পরিসংখ্যান থাকবে যে আমার এই আইআরবি ফ্যান ক্লাবের সদস্য সংখ্যা কত। এই একটা প্রস্তাব থাকবে, যদি থেকে থাকে ভালো কথা। আর আমাদের একজন শ্রোতা একটা প্রস্তাব দিয়েছিলেন ডক্টর হাসান সেয়াদকে যে রেডিও তেহরান থেকে আমরা আগে অনেক পুরস্কার পেতাম, সেই পুরস্কারগুলো এখন আর পাচ্ছি না। আমি ওনাকে বলেছি আসলে পুরস্কারটা দিবে আইআরএবির পক্ষ থেকে, এই আমাদের জিল্লুর রহমান ভাই বলে গেছেন যে নানান ধরনের সীমাবদ্ধতা ইরানের বিরুদ্ধে আছে অবরোধের কারণে আমেরিকার। তো সেই সীমাবদ্ধতার কারণেই আসলে যখন আর্থিক সীমাবদ্ধতা চলে আসে তখন অনেক কিছু ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তো সেই কারণে সীমাবদ্ধতা আছে, তবে আপনার এই প্রস্তাব তাদের বিবেচনায় আছে, আশা করছি তারা সুযোগ পেলেই সেই উপহারগুলো আবার বিতরণ করা শুরু করবে। আমি আর আমার কথা বাড়াবো না, এরপরে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে, আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সালাম। ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। বক্তব্য উপস্থাপন করবেন আমাদের প্রধান অতিথি ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সিলর ডক্টর সাইয়েদ হাসান সেহাদ। আর ওনার বক্তব্য অনুবাদ করবেন রেডিও তেহরানের সম্পাদক ও সাবেক পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব ডক্টর সাইয়েদ হাসান সেহাদ রয়েজানে মুহতারামে জমহুরি ইসলামী ইরান তার বাংলাদেশ باشگاه شنوندگان رادیو تهران، جناب آقای ابوطاهر، جناب آقای مجاهدالاسلام، اسلام، جناب آقای سراج الاسلام و جناب آقای عبدالرحمن خان و همچنین همه عزیزانی که در اینجا حاضر هستند. উনি সবার আগে আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, এরপরে বললেন যে আপনারা নামগুলো শুনেছেন, জাকারিয়া চৌধুরী, যুবরাজ, আবু তাহের, অন্য যে নামগুলো বলেছেন, এদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ওনার বক্তব্যের শুরুতে। من به نوبه خودم به عنوان رایزن فرهنگی جمهوری اسلامی ایران در بنگلادش بسیار خوشحال هستم که امروز و در این مراسم میزبان همه شما عزیزان از احسان اوقات بنگلادش
দেশ আছে আমি ইরানের কালচারাল সেন্টারের কালচারাল কাউন্সিলর হিসেবে আপনাদের এরকম সম্মানিত ব্যক্তিদের জন্য এরকম একটা অনুষ্ঠানের আয়োজক থাকতে পেরে আপনাদের জন্য এরকম একটা অনুষ্ঠানের উপস্থাপনের সুযোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি خوشحالیم که رسانه رادیو توانسته حتی در سال 2022 هم ماها رو دور همدیگه جمع بکنه تا بتونیم همدیگه رو ببینیم با هم گفتگو بکنیم و همدیگه رو دیدار کنیم در حالی که رادیوها طراحی شدن فقط برای گوش ماها نه برای چشم ما 2022 সালের মতো একটা সময়ে যখন এত বেশি গণমাধ্যম তখন আমরা রেডিও তেহরানের মতো একটা গণমাধ্যমের ওসিলায় আমরা যে এখন এখানে একত্রিত হতে পেরেছি সামনাসামনি কথা বলতে পেরেছি সেটা আমাদের জন্য আনন্দের বিষয় কারণ রেডিও তৈরি হয়েছে শোনার এবং বলার জন্য সামনাসামনি দেখার জন্য না سابقه رادیو تهران رسیده به 40 سالگی و الان شما میخواهید که جشن 40مین سالگرد تأسیس رادیو رو بگیرید انشاءالله و باشگاه شنوندگان رادیو 1 سال هست و شما جشن سالگرد این باشگاه رو میخواهید بگیرید اما روابط فرهنگی ایران و بنگلادش به هزاران سال میرسه اپنارا از که IRIB فن کلابر پروتم پروتیشتا برشی که اپنو لکه شامیتو هیچن ایبان اپنارا چان ریڈیو تیخنیر چولیشتا با برشو پورتی ده و اکتا انوشتان کرده کینتو ایرانیر شده بنگلادشیر جه شانشکریتیک شامپور کرده شدی کینتو ایک بچور با چولیش بچور نوی هزار هزار بچوریر وقتی که شما اشعار جناب سعدی علیه الرحمه رو میخوانید و میشنوید که مربوط به 800 سال پیش هست نشان دهنده عمق روابط فرهنگی دو کشور هست وقتی شما اشعاری از مولانا، عطار، خیام، فردوسی و دیگر شاعران بزرگ ایرانی رو میشنوید و متوجه میشوید که چقدر سابقه فرهنگی، ادبی و تمدنی دو ملت دیرینه و طولانی هست. যখন আপনারা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতা বাংলাদেশে বসে পড়েন অনেকে ফারসিতে পড়ে অনেকে বাংলায় আপনারা পড়েন যিনি 800 বছর আগে এই কবিতাগুলো লিখে গেছেন এগুলো যখন বাংলাদেশে পড়া হয় বাংলাদেশের মানুষ এগুলো চর্চা করে তখন ওখান থেকে উপলব্ধি করা যায় যে দুই দেশের মানুষের সাংস্কৃতিক বন্ধন এবং সাংস্কৃতিক বন্ধনের গভীরতা কতটুকু আরও আছে যেমন আরও কয়েকজন কবির নাম উনি বলেছেন যে মৌলানা রুমি তারপরে মহাকবি ফেরদৌসি তারপরে কবি আত্মার আর তখন বোঝা যায় যে ইরানের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের গভীরতা কতটুকু দুই দেশের মানুষের মধ্যে যে গভীর একটা বন্ধন ছিল অতীতে এবং এখনো বাংলাদেশের মানুষ যে ইরানকে ভালোবাসে বন্ধনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চায় সেটা কতখানি গভীর وقتی که شما میشنوید در میلاد محفل های خودتون بلغ العلا به کماله ای کشف الدجا به جماله ای حسن الجمیع و خصاله ای صلوا علیه و آله ای خب این مالکیه اون شیخ سعدیه دیگه درسته یا نه
ইনি বলতেছেন যে আপনারা যখন বালাগাল উলা বিকা মালি এটা পড়েন, এটা আমরা কিন্তু সওয়াবের আশায় দুরুদ শরীফ হিসাবে পড়ি। আসলেই এরকম একটা মর্তব্য আছে এই কবিতার। তো এই কবিতাটা যখন আপনারা পড়েন তখন অনেকেই জানেন না যে এটা কার লেখা, এটা শেখ সাদির লেখা একটা কবিতা। پس بنابراین رسانه ها اگر تلاش میکنند دو ملت رو و دو فرهنگ رو به هم نزدیک کنند، سابقه فرهنگی ما خیلی بیشتر از اینها هست که بتونیم حتی اون رو به عدد محاسبه بکنیم. بیش از 8000 واژه فارسی در زبان بنگلا وجود. এখন যদি আমাদের গণমাধ্যমগুলো এই দেশ ওই দেশের গণমাধ্যমগুলো যদি সামনে এগিয়ে আসে তাহলে এই সাংস্কৃতিক বন্ধনটা আরও বেশি দৃঢ় হবে। যতটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তার চেয়েও বেশি দৃঢ় হতে পারে। ফার্সি ভাষার 8000 শব্দ বাংলা ভাষায় এখনও আপনারা কথা বলেন, 8000 শব্দের প্রচলন এখনও আছে। অন্তত শায়দ শুমো ইস্তেফাদে মিকনিদ বালি নেমিদুনিদ কি ইন কালামাত ফার্সি হাস্ত। আপনারা এটা ব্যবহার করেন, আপনারা বলেন, কিন্তু হয়তো আপনারা জানেন না যে এই শব্দগুলো ফারসি। مثلا ما در فارسی میگیم پنیر، شما میگید پنیر. ما میگیم گرم، شما میگید گرم پنیر. گرم همون گرم دیگه. ما میگیم خرگوش، شما میگید خرگوش. বলছেন যে যেমন উদাহরণ হিসেবে উনি কয়েকটা শব্দ বলছেন, একটা হলে আমরা বলি ফানির, ফার্সিতে বলে ফানির, আপনারা বলেন পনির, তারপরে আরেকটা বলি আমরা গার্ন, আপনারা বলেন গরম, আপনারা বলেন গরম পানি, তারপরে যে খরগোশ আপনারা বলেন খরগোশ, আমরা বলি খারগোশ। মানে উচ্চারণের একটু তারতম্য, কিন্তু আসলে কিন্তু এই শব্দগুলো ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ না থাকলে আমরা কথাই বলতে পারতাম না। و خیلی از واژه‌هام هست که نه تغییری نکرده. مثلا ما در فارسی میگیم بادام، شما میگید بادام. ما میگیم بازار، شما میگید بازار. درست شد؟ ما میگیم بچه، شما میگید بچه. ما میگیم نماز، شما میگید نماز. ما میگیم روزه، شما میگید روزه. আরে এই শব্দগুলো বললো তো আপনারা শুনেছেন, আমার আর উচ্চারণ করার দরকার নেই। বলছি এই শব্দ আগের শব্দগুলো একটু পার্থক্য আছে, কিন্তু এই শব্দগুলো কোনো পার্থক্য নেই। যেমন ফার্সিতে এখন ব্যবহৃত হয় আপনারা ওভাবেই ব্যবহার করেন। ওয়া খেলি আজ ওয়াজা হা পাস এইনান ইস্তেফাদে মিশে দার জাবান বাংলা ওয়া বাজি আজ ওয়াজা হা হাম শুমা ফাকাত কামি তাগয়িরশ দাদি ওয়াগারনা হামুন ফার্সি ইস্ত। তার মানে বোঝা গেল কোন কোন শব্দের উচ্চারণে একটু ভিন্নতা এসেছে, আর কোন কোন শব্দ হুবহু এখন পর্যন্ত ব্যবহার করেন, কিন্তু মূল কথা হচ্ছে যে শব্দগুলো ফারসি শব্দ। حتی در مورد اعداد هم جالبه، ما میگیم یک، شما میگید یک. ما میگیم دو، شما میگید دوی. ما میگیم پنج، شما میگید پنج. এমনকি শব্দে এমনকি সংখ্যার ক্ষেত্রেও ফার্সির সঙ্গে মিল। আমরা বলি এক, আপনারা বলেন এক। আমরা বলি দো, আপনারা বলেন দুই। আমরা বলি পাঁচ, আপনারা বলেন পাঁচ। মমি গিং দুটা, شما میگید دوی تا. درسته نه؟ আমরা বলি দুইটা, আমবি মানে উনি বলতেছেন যে আমরা ইরানে বলি দুটা। দুটা আর আমরা তো পাঁচটা টাও আমরা টা বলি, থ মানে টা, আমরা বলি দুইটা তিনটা পাঁচটা। ولی بعضی از واژه ها رو شما تغییرش دادید دیگه در فارسی. مثلا شما میگید که امر کتاب پروشنو اچه. پروشنو یعنی پرسش. ما تو فارسی میگیم پرسش، یعنی سوال، یعنی کوئسشن. شما پرسش رو کردید پروشنو. বলছে কিছু কিছু শব্দ আছে একটু পরিবর্তন করে ফেলেছেন আপনারা। যেমন আপনারা বলেন আমার একটি প্রশ্ন আছে, শুনলেন, সুন্দর বাংলা বলেছেন উনি। তো সেখানে প্রশ্ন শব্দটাও ফার্সি, আমরা বলি ফরসেশ। ফার্সিতে বলে ফরসেশ মানে প্রশ্ন, আপনারা বাংলা সেটা বলেন প্রশ্ন। خلاصه که زبان ما مشترک، فرهنگ ما مشترک، شعرای دو فرهنگ مشترک، مثلا
قاضی نظرالاسلام شاعر ملی شما اومد اشعار حافظ رو همه رو ترجمه کرد. ইনি বলতেছেন যে তার মানে বোঝা গেল যে আমাদের মধ্যে ভাষার মিল আছে, সংস্কৃতির মিল আছে। আর সর্বশেষ উনি বললেন যে আমাদের আপনাদের কবি কাজী নজরুল ইসলাম ফার্সি ভাষার কবিতা অনুবাদ করেছেন। ইয়া হাফেজ برای مردم বাংলাদেশ শের সুরুদ ওয়া উন রো برای پادشاه زمان، پادشاه عصر بنگلادش فرستاد. امون که ایرانی کبی حافظ جنی بنگلادشر تتکالین بادشاه اونی هنچن گیاش الدین آزم شاپنه در جانا آسه اونی اکتا کبی تر پروتم لائی لیخه پاتھیا چلین حافظ تر اتر دیا چلین شی کتا تا اونی بولین جے شی شمای بندھن کتا تا گوهر چلو جے ای دشر کبی بادشاہ لیخه چن تر اتر دیا چن حافظ. وقتی که حافظ اون شعر معروفش رو گفته که شکر شکن شوند همه توتیان هند زین بند پارسی که به بنگاله می روند. اونی های ندارم ترتیبی هستم اونی میگم برای توضیح داده پادشاه اسم پادشاه رو میدونم گفتم سلطان بیاسم اونی شی کبی تر شی دویتا لائن جی لائن تا اینی لیخه چیلن ایبان کبی حافظ اتر دیا چیلن شی فارسی চরণ দুটি বললেন কিন্তু আমি এখন সেটার অনুবাদ বলতে পারবো না, আমার মাথার মধ্যে নাই কবিতা, সেজন্য বলতে পারছি না, কিন্তু উনি আসলে এই কথাটি বলতে চেয়েছেন আপনাদেরকে। যে কবি বলেছিলেন যে বাংলাদেশের কবিদেরকে উনি বলেছেন তুতিয়ানে হিন্দ, আপনাদের জন্য আমি ফার্সি দেশ থেকে কান্দ পাঠালাম, একটি মিষ্টি চিনির দানা পাঠালাম। অর্থটা শুনলেন আমাদের আব্দুর রহমান খান ভাই বললেন মিষ্টি পাঠালেন, মিষ্টি পাঠা জবানে শিরি মিষ্টি পাঠালেন ইনি এরসাল খান। খলাসে কে আমি বাংলা ভাষার কথা বলবো آسته آسته، یعنی شمای شته شته کرده آبه دوسته خواهش میکنم، من دارم تلاش میکنم زبان شما رو یاد بگیرم. خیلی عالی یاد گرفتی. بگیر بگیر جه امی اپنادر বাংলা ভাষা শেখার জন্য চেষ্টা করতেছি এবং আমি আপ্রাণ চেষ্টা করছি বাংলা ভাষাটা শেখার, কারণ আপনারা ফার্সি ভাষা জানেন, ফার্সির চর্চা এখানে হয়, আমাকে তো বাংলা শিখতে হয়। শুম আম তালাশ করুন যে জবান ফার্সিতুন খুব বেশি ও খুব ইয়াদ দেখেন, আপনারাও একটু চেষ্টা করেন আপনারা সেই ফার্সিটা যেন আবার শিখতে পারেন, চর্চা করতে পারেন। ما در رایزنی فرهنگی همینجا کلاس های آموزش زبان فارسی داریم، اگر که از شما ها کسی بخواید در این کلاس ها ثبت نام کنید، ما به صورت رایگان بدون دریافت پول از باشگاه شنوندگان رادیو تهران بدون دریافت پول فارسی رو یادتون. اپنی رضایتی فارسی بحشا شکته جان اگروهی هان تاهله امره ایکنه ফার্সি ভাষা শেখানোর ব্যবস্থা আমাদের আছে এবং সেটা বিনামূল্যে আমরা এই ব্যবস্থা করব। আইআরএলবি ফ্যান ক্লাব যদি এরকম কোনো উদ্যোগ নেয় আমরা সেই উদ্যোগটা আমরা মাথা পেতে দেব। আমরা সেই ফার্সি শিখব। این یه هدیه‌ای است از ناحیه رایزنی فرهنگی جمهوری اسلامی ایران به شنوندگان باشگاه رادیو تهران. আইআরএলবি ফ্যান ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে উপহার। در این حال ما یک کتابی رو که اخیراً چاپ کردیم مربوط به زندگانی پیامبر گرامی اسلام هست رو هم که به زبان بنگلا هست و مجموعه فرمایشات رهبر جمهوری اسلامی ایران آیت الله خامنه‌ای هست رو هم به همه عزیزان یک نسخه هدیه. এছাড়া আমাদের এখানে কিছুদিন আগে একটি বই অনুবাদ হয়েছে, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনের বিভিন্ন বক্তব্যের সংকলন, সেটা বাংলা ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে উনি যত ভাষণ দিয়েছেন তার একটা সমষ্টি একটা সংকলন আমরা বাংলা ভাষায় প্রকাশ করেছি বই হিসাবে। সেই বইটি আমরা আজকে আপনাদের প্রত্যেককে উপহার দেব।
صورت رایزنی فرهنگی جمهوری اسلامی ایران در بنگلادش رو خانه خودتون بدونید. هر وقت هر برنامه ای داشتید، مراسمی داشتید، در حدی که ما اینجا وسعمون جواب بده در خدمت شما و برنامه هاتون هستیم و پشتیبان رادیو تهران در بنگلادش هم خواهیم منش اکن بولن جه اچارا امرا ای جه ایدانیان کالچرال سنتر جهان اپنا راج که آشلین ایتا که اپنا را نیجه دیر باری مونه کوره نیبن مونه کور بین جه اپنا دیر نیجه دیری باری جاکنی اپنا دیر آشتے مون چایی بے چولے آج بین امرا اپنا دیر کے اپنا کور بو আর এই ধরনের যে কোনো অনুষ্ঠান আপনারা আয়োজন করলে যতটুকু আমাদের জায়গা আছে স্পেস আছে এর মধ্যে আমরা যতটুকু পারব সীমাবদ্ধতা নিয়ে আমরা আপনাদেরকে ততটুকু সেবা দেওয়ার চেষ্টা করব আর রেডিও তেহরানের একজন পৃষ্ঠপোষক হিসেবেও আমরা সর্বোচ্চ কাজ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম He is also in Bengali. Khub bhalo. Khub bhalo. Tashakkur janabe age Dr. Syed Hasan Sehat, BCR istifade kardi masukhanro niye pura desh. Pakri be rajan hocche, amra 10 minute birutite jacchi. Birutir por amra shorobotir boktobo shunbo. Namaste, namaste. 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 Nama